হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, তড়িৎ প্রাবল্য ইত্যাদি, এগুলো সবই রাশি। বস্তু জগতের এই সকল ভৌত রাশিকে বর্ণনার জন্য কোনো কোনোটির দিক নির্দেশের প্রয়োজন হয়, আর কোনো কোনোটির ক্ষেত্রে দিক নির্দেশের প্রয়োজন হয় না। তাই দিক নির্দেশনার ভিত্তিতে যাবতীয় রাশিকে সদিক রাশি বা ভেক্টর রাশি ও অদিক রাশি বা স্কেলার রাশি, এই দুইটি ভাগে ভাগ করা যায়। বন্ধুরা, যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে সদিক রাশি বা দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয়। এর উদাহরণ হতে পারে সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি। আর যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় অদিক রাশি বা দিকশূন্য রাশি বা স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ। বন্ধুরা, পদার্থবিজ্ঞান ও গাণিতিক ক্ষেত্রে ভেক্টরের ভূমিকা অনন্য। বন্ধুরা, একটি দিক রাশি যে বিন্দুতে ক্রিয়া করে তাকে ওই রাশির ক্রিয়াবিন্দু, মূল বিন্দু, আদি বিন্দু, পাদবিন্দু বা সূচনা বিন্দু বলে। আর যে বিন্দুতে দিক রাশির ক্রিয়া শেষ বা বন্ধ হয়ে যায় তাকে শীর্ষবিন্দু বা প্রান্তিক বিন্দু বলে। মজার বিষয় হচ্ছে, ভেক্টর রাশির মানের সাথে দিক জড়িত থাকায় তাদের যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে করা যায় না, এর জন্য আলাদা নিয়মের প্রয়োজন হয়। দুটি ভেক্টর রাশির যোগফল এভাবে বের করা যায় না, কেননা দুটি ভেক্টর রাশির যোগফল শুধু রাশিগুলোর মানের উপর নির্ভর করে না, প্রত্যেকের দিক এবং মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। ধরা যাক, একটি কণা পি থেকে 6 মিটার সরে কিউতে গেল। এরপর কিউআর বরাবর সেটি 8 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কণাটির সরণ হলো পিআর। আর কণাটি যদি পি কিউ এর কিউআর বরাবর না গিয়ে কিউএস বরাবর 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এর সরণ হবে পিএস। তো বন্ধুরা, চিত্র থেকে দেখা যাচ্ছে পিআর এবং পিএস সমান নয়, অর্থাৎ এখানে রাশি দুটির মানের সাথে দিক জড়িত থাকায় তাদের যোগ সাধারণ গাণিতিক নিয়মে 6 মিটার প্লাস 8 মিটার ইকুয়ালস টু 14 মিটার হলো না। বন্ধুরা, তার মানে হলো দুটি ভেক্টর রাশির মান যদি 6 মিটার ও 8 মিটার হয়, তবে তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে যোগফলের মান 2 মিটার থেকে 14 মিটার পর্যন্ত যে কোনো সংখ্যা। কাজেই ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, তা জ্যামিতিক উপায়ে করতে হয়। ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সম্বলিত গণিতের শাখাকে ভেক্টর বীজগণিত বলা হয়। গণিতের এই শাখায় ভেক্টর রাশিসমূহের যোগ, বিয়োগ, গুণ প্রভৃতির বিভিন্ন সূত্র ও নিয়মকানুন আলোচনা করা হয়। এবার চলো আমরা জেনে নেই আমরা কিভাবে ভেক্টর রাশিকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। কোনো একটি ভেক্টর রাশিকে সাধারণত দুইভাবে নির্দেশ করা যায়, যথা অক্ষর দ্বারা এবং তীর চিহ্নিত সরল রেখা দ্বারা। বন্ধুরা, প্রথমেই চলো দেখে নেই অক্ষর দ্বারা কিভাবে আমরা ভেক্টর প্রকাশ করি। ইংরেজি বড় হাতের অক্ষরের উপর তীর চিহ্ন দ্বারা ভেক্টর রাশিকে এবং ভেক্টর রাশিটির দুই পাশে দুইটি খাড়া রেখা দ্বারা এর মানকে প্রকাশ করা হয়। সাধারণভাবে শুধু অক্ষর দ্বারাও ভেক্টর রাশির মান নির্দেশ করা হয়, যেমন এ অক্ষরের ভেক্টর রূপ হলো ভেক্টর এ এবং এর মানের রূপ হলো মডুলাস অফ এ ভেক্টর বা এ। তবে ছাপার ক্ষেত্রে অনেক সময়
এ ভেক্টরের পরিবর্তে মোটা হরফের অক্ষর এ বা বাঁকা হরফ অর্থাৎ ইটালিক এ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি তীর চিহ্নিত সরল রেখা দ্বারা। সরল রেখা দ্বারা ভেক্টর রাশিকে নির্দেশ করতে হলে রাশিটির দিকে বা সমান্তরালে একটি সরলরেখা অঙ্কন করে এর শেষ প্রান্তে একটি তীর চিহ্ন দ্বারা রাশিটির দিক এবং সরলরেখার দৈর্ঘ্য দ্বারা এর মানকে প্রকাশ করা হয়। বন্ধুরা, চলো ধরে নেই একটি দিক রাশির মান 5 একক এবং এর দিক পশ্চিম থেকে পূর্ব দিকে। সরলরেখাটির উপর 2টি বিন্দু পি ও কিউ নির্দেশ করি। এখানে পি হচ্ছে আদিবিন্দু এবং কিউ হচ্ছে শেষ বিন্দু। কিউকে তীর দ্বারা নির্দেশ করলে পি কিউ সরলরেখাটি একটি ভেক্টর রাশি পি কিউ ভেক্টর নির্দেশ করে এবং এই সরলরেখাটির দৈর্ঘ্য হবে পি কিউ ইকুয়ালস টু 5। বন্ধুরা, আমরা এতক্ষণ ভেক্টর কি তা সম্পর্কে তো জানলাম, এবার চলো আমরা ভেক্টর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেই। প্রথমে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে ধারক রেখা। কোনো একটি রেখাংশ যে অসীম দৈর্ঘ্যের রেখার অংশ তাকে ওই রেখাংশটির ধারক রেখা বলে। যেমন এক্স ওয়াই একটি অসীম রেখা এবং এবি রেখাংশ। বন্ধুরা, সাধারণত যে রেখাংশ কোনো ভেক্টরের মান ও দিক প্রকাশ করে তাকেই ওই ভেক্টরের ধারক রেখা বলে। একটি ভেক্টর যেই ধারক রেখায় অবস্থিত তার আদিবিন্দু ও প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই সাধারণত ওই ভেক্টরের মান হিসেবে ধরে নেওয়া হয়। যেমন কোনো একটি ভেক্টর এ ভেক্টরের মান মডিউলাস অফ এ ভেক্টর বা এ। তো বন্ধুরা, ধরো আমাদেরকে 2টি ভেক্টর দেয়া হলো। এখন আমরা যদি দেখি যে এই 2টি ভেক্টরের মান সমান এবং তাদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল এবং এদের দিক একই, তাহলে আমরা তখন বলতে পারবো ভেক্টরদ্বয় সমতায় রয়েছে বা ভেক্টরদ্বয় পরস্পর সমান। কিন্তু যদি এমন হয় সমান মান এবং সমান্তরাল বা একই ধারক রেখা বিশিষ্ট 2টি ভেক্টরের দিক একটি আরেকটির বিপরীত, তাহলে আমরা তখন ওই 2টি ভেক্টরকে একে অপরের বিপরীত ভেক্টর বলে থাকি। বিপরীত ভেক্টরের বেলাতেও ভেক্টর দুটির মান সবসময় সমান থাকে। আবার বন্ধুরা, যে ভেক্টর রাশির মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই থাকে। শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টরও বলা হয়ে থাকে এবং শূন্য নয় এমন সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর বলে। বন্ধুরা, ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মজার প্রকার হচ্ছে একক ভেক্টর। সাধারণভাবে যে ভেক্টর রাশির মান 1 তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এরূপ কোনো একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। বন্ধুরা, ধরি এ একটি ভেক্টর রাশি এবং এর মান এ নট ইকুয়ালস টু 0। তাহলে এ ভেক্টরের দিকে বা সমান্তরালে একটি একক ভেক্টর এ ক্যাপ ইকুয়ালস টু ভেক্টর এ বাই এ ভেক্টরের মান। আর বন্ধুরা, একক ভেক্টরকে টুপি দ্বারা চিহ্নিত করা হয়। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে ভেক্টরের যোগ বিয়োগ বা গুণ করতে পারবো না। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এগুলো করতে পারি। চলো তাহলে এবার আমরা ভেক্টরের যোগ বিয়োগ ও গুণ করার পদ্ধতিগুলো সংক্ষেপে জানব। মানের সাথে দিক জড়িত থাকায় ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা সম্ভব হয় না। দিক এক্ষেত্রে বিঘ্ন ঘটায় আর তাই এদের যোগের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। ভেক্টর রাশির যোগ 5টি নিয়মে করা হয়। এগুলো হলো সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র। আজকে আমরা শুধু ত্রিভুজ ও সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই চলো দেখি ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র বলতে আমরা কি বুঝি। 2টি ভেক্টরের যোগফলকে ভেক্টর দুটির লব্ধি বলা হয়। তাহলে ধরা যাক 2টি ভেক্টর এ এবং বি এর লব্ধি এ প্লাস বি বের করতে হবে। এক্ষেত্রে প্রথমে এ ভেক্টরটির শীর্ষবিন্দু বি ভেক্টরের পাদবিন্দুতে স্থাপন করতে হবে। এরপর এ এর পাদবিন্দু এবং বি এর শীর্ষবিন্দু সংযোগকারী রেখা অঙ্কন করতে হবে।
এই সংযোজক সরলরেখাটি এ ও বি এর লব্ধি নির্দেশ করবে। বন্ধুরা, আবার আমরা যদি কোনো সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে এমন দেখাতে পারি, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। বন্ধুরা, এবার চলো ধরা যাক দুটি ভেক্টর এ এবং বি এর বিয়োগফল বের করতে হবে। এক্ষেত্রে পূর্বের মতো প্রথমে এ ভেক্টরটির শীর্ষবিন্দু বি ভেক্টরের পাদবিন্দুতে স্থাপন করতে হবে। কিন্তু এবার এ এর শীর্ষবিন্দু এবং বি এর পাদবিন্দু সংযোগকারী রেখা অঙ্কন করতে হবে। এই সংযোজক সরলরেখাটি দ্বারা এ ও বি এর বিয়োগফল নির্ণয় করা যাবে। বন্ধুরা, এবার চলো আমরা ভেক্টরের যোগ সম্পর্কিত কিছু মৌলিক সূত্র জেনে নেই। প্রথমে আছে ভেক্টর যোগের বিনিময় সূত্র এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। এরপর আছে যোগের সংযোজন সূত্র এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। বন্ধুরা, এরপর আছে যোগের অভেদ সূত্র এ প্লাস জিরো ইকুয়ালস টু জিরো প্লাস এ ইকুয়ালস টু এ। এরপর আছে যোগের বিপরীত সূত্র এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু জিরো। এরপর আছে স্কেলার গুণনের বিনিময় সূত্র এম ইন্টু এ ইকুয়ালস টু এ ইন্টু এম। এরপর আছে স্কেলার গুণের সংযোজন সূত্র অর্থাৎ এম ইন্টু এন এ ইকুয়ালস টু এম এন ইন্টু এ। বন্ধুরা, এর পরের সূত্রটি হলো বন্টন সূত্র অর্থাৎ এম প্লাস এন ইন্টু এ ইকুয়ালস টু এম এ প্লাস এন এ। এরপর আছে বন্টন সূত্র এম ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এম এ প্লাস এম বি। তো বন্ধুরা, এবার আমরা যে ভেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা যদি কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান একটি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি, তাহলে আমরা ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে থাকি। তাহলে মনে করি পরস্পর সমকোণে অবস্থিত এক্স ও ওয়াই দুইটি অক্ষ, এদের মূলবিন্দু ও এবং পি হলো যে কোনো একটি বিন্দু। তাহলে এখানে ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্দেশ করে। বন্ধুরা, কোনো স্থানে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয়। তিনটি অক্ষ এক্স, ওয়াই ও জেড যদি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে, তবে তাকে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা থ্রি ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়, বা একে ত্রিমাত্রিক আয়তস্থানাঙ্ক ব্যবস্থাও বলা হয়। ডানহাতি আয়তস্থানাঙ্ক ব্যবস্থার তিনটি অক্ষ বরাবর বিবেচিত একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলে। আর এগুলো হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এবার চলো বন্ধুরা আমরা ভেক্টরের গুণ সম্পর্কে জেনে নেই। ভেক্টরের গুণকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়, স্কেলার গুণন বা ডট গুণন এবং ভেক্টর গুণন বা ক্রস গুণন। বন্ধুরা, প্রথমে চলো জেনে নিই স্কেলার গুণন কি। দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি বা অধিক রাশি হয়, তবে সেই গুণকে বলা হয় ডট গুণন। এখানে মূল কথা হচ্ছে দুটি ভেক্টর রাশি একটি স্কেলার রাশিতে পরিণত হবে। এই গুণফলের মান রাশিদ্বয়ের মান এবং এদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। আর গাণিতিকভাবে এটিকে এভাবে উপস্থাপন করা যায়, এ ডট বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। বন্ধুরা, এখানে এ এবং বি হলো দুটি ভেক্টর আর থিটা হলো এ এবং বি এর মধ্যকার কোণ। বন্ধুরা, আবার যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি বা সদিক রাশি হয়, তবে সেই গুণকে বলা হয় ক্রস গুণন। আর এখানে মূল কথা হচ্ছে দুটি ভেক্টর রাশি একটি ভেক্টর রাশিতে পরিণত হবে এবং এই গুণফলের মান হচ্ছে রাশিদ্বয়ের মান এবং এদের অন্তর্গত কোণের সাইনের গুণফলের সমান। এবং এই গুণফলের দিকে ডানহাতি স্ক্রুয়ের নিয়ম অনুসরণ করতে হবে। গাণিতিকভাবে এটিকে এভাবে উপস্থাপন করা যায়, এ ক্রস বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। বন্ধুরা, এখানে থিটা হলো এ এবং বি এর মধ্যকার কোণ এবং এন হলো একক ভেক্টর যেটি এ এবং বি এর লম্ব বরাবর অবস্থিত।
তোমরা স্ক্রিনে চিত্রটি লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ভেক্টর রাশি কি সে সম্পর্কে এবং কিভাবে আমরা দুই বা ততোধিক ভেক্টর রাশির মধ্যে যোগ বিয়োগ বা গুণ করতে পারি তার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে। আশা করি তোমরা আজকের এপিসোডটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করছি তোমরা আজকের এপিসোডটি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে, আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে সদিক রাশি বা দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয়। যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে অদিক রাশি বা দিক শূন্য রাশি বা স্কেলার রাশি বলে। দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি বা অদিক রাশি হয় তবে সেই গুণকে বলে ডট গুণন। দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি বা সদিক রাশি হয় তবে সেই গুণকে বলে ক্রস গুণন।